নমস্কার শুরু করছি আয়ু নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ড প্রমোদ শর্মা ডাইরেক্টর অফ আয়ু নেচার কেয়ার অ্যান্ড কিউর ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স ডক্টর প্রমোদ শর্মা সম্পর্কে নতুন করে কিন্তু বলার আর কোনো জায়গাই নেই কারণ ডক্টর শর্মা আমাদের সবার অত্যন্ত ভরসার একজন ডাক্তারবাবু আমাদের আপনাদের সবার ভালোবাসার ডাক্তারবাবু আমাদের সবার অত্যন্ত প্রিয় ডাক্তারবাবু যার হাত ধরে আমরা সুস্থতার পথে হেঁটে যাই আজকে ডাক্তারবাবু আলোচনা করবেন লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে আসুন আমরা ডক্টর প্রমোদ শর্মার কাছ থেকে বিশদে লাম্বার স্পন্ডেলাইটিস অর্থাৎ কোমরের বাঁধ কোমরে অত্যন্ত ব্যথা কিছুক্ষণ বসে থাকার পরে উঠতে কষ্ট বা রাতে যখন আমরা ঘুমোতে যাই সকালে যখন ঘুম থেকে উঠি উঠতে পারি না অনেকে যে কোমরটা যেন স্টিফ হয়ে আছে কোমরে প্রচন্ড যন্ত্রণা কেন হয় এই লাম্বার স্পন্ডেলাইটিস বা বাবুর কাছে গেলে কিভাবে আমরা এই লাম্বার স্পঞ্জেলাইটিস থেকে মুক্তি পাব এই সম্পর্কে আজকে আমরা বিশদে জানব এই পর্বেও স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তার বাবুকে বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে স্বাগত বাবু আজকের এই অনুষ্ঠানে বাবু আজকের আলোচ্য বিষয় হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিস অর্থাৎ কোমরের বাথ কোমরে ব্যথা হয় কেন হয় এই লাম্বার স্পন্ডিলাইটিস একটু যদি বলেন দেখুন কোমরে যেটা লাম্বার স্পন্ডিলাইটিস হয় এটা ঠিক দেখবেন এটা এটা না যা খুব বয়স হলেও হয় অল্প বয়সে ছেলেগুলোতে হয়ে যায় তো এটা কারণটা কি হচ্ছে কারণটা অনেকবার হয় যখন আমরা দেখুন কন্টিনিউয়াসলি বসে থাকি কন্টিনিউয়াসলি আমরা কোনো একটা ভারী জিনিস গিয়ে থাকি তো এইসব কারণে দেখবেন যারা না খুব বেশি টোটো অটো জার্নি করে তালচার ঝাঁকমনি লাদে তার জন্য এই ধরনের প্রবলেম গুলো হয়ে যায় তো মেন কারণটা জানতে হলে যেটা আমাদের দলকার আছে এমআরআই করা বা সিটি স্ক্যান করা এটার মধ্যে দেখা গেল যে কিছু কিছু পেশেন্টে হাড় গুলো বসে যায় কিছু কিছু পেশেন্টে ওখানে নার্ভ বসে যায় কিছু কিছু পেশেন্টে এটা হয় যে হাড়ের সাথে হাড়ে যুক্ত হয়ে যায় তো যেটা আমরা বলি আমি এখানে আয়ুর্বেদের মধ্যে সবসময় বলি যে দেখুন আপনারা যেখানে যেভাবেই ট্রিটমেন্ট করান কিন্তু ওখানে আগে রিপোর্ট করুন অ্যাকচুয়ালি সমস্যাটা কি শুধু সিমটমস উপরে ট্রিটমেন্ট করবেন না কোমরে তো ব্যথা আছেই বাত আছে তো ব্যথা তো হবেই কিন্তু কি ব্যথা ওষুধই খেলেই আমার ভালো হবে না আপনার হাতে জানতে হবে যে দুটো কি গ্যাপিং আছে না দুটোর মধ্যে জোড়া আছে না ওখানে নার্ভ সমস্যা আছে তিনটেই রোদে তিনটে ট্রিটমেন্ট কিন্তু পুরো আলাদা হয় দেখবেন একজনের কোমরে ব্যথা আছে একটা অন্য ওষুধ চলছে ওনারই বাড়ি লোক একজন আমার কাছে এসেছে তারও কিন্তু কোমরে ব্যথা কিন্তু তার ট্রিটমেন্ট আলাদা চলছে কেন দুটো রিপোর্টের মধ্যে দেখা গেল একজনে অস্টিওফাইটিস রয়েছে একজনে লাম্বার স্পন্ডালাইটিস রয়েছে তো এটা জানতে হবে যে আপনারা তারও নার্ভ ন্যারোরিন হয়েছে জানতে হবে যে কোন স্টেজে বা কোন সমস্যার জন্যে আপনার লাম্বাপন্ডালাইটিস হলো যদি আমরা ওই সমস্যা জেনে যদি সমাধান করতে যাই তাহলে খুব জলজলদি রেজাল্ট পেয়ে যাবো আর হলে কি হবো আমরা ভাবছি যে ক্যাপিংটা আছে আমরা জোড়ার জন্য ওষুধ দিয়ে দিলাম আর দেখলাম পৃথিবী জোড়া ছিল আরো সমস্যাটা বেড়ে গেল তো দেখুন যদি ট্রিটমেন্ট ঠিক করতে হয় আগে আপনাকে ডায়াগনোসিস ঠিক করতে হবে আগে আপনাকে জানতে হবে যে কেন আমার স্পন্ডালাইটিস হলো স্পন্ডালাইটিস হওয়ার পরে তারপরে যদি আমরা নিরাময় করার চেষ্টা করি তবে কিন্তু চল জলদি এটা রেজাল্ট পেয়ে যাবেন ডাক্তারবাবু আপনি সব সময় বলেন যে কোনো রোগেরই কোনো বয়স হয় না যে কোনো বয়সেই হতে পারেন এই যে একটা কোমরের বাত এটা আমার তবু একটা ব্যক্তিগত প্রশ্ন এটা কি মানে যারা একটু বয়স হয়ে গেছে তাদের কি এটা বেশি হয় না বাচ্চাদেরও হতে পারে এটা লাম্বার স্পন্ডালাইটিস এটা এমনি একটা সমস্যা আপনাদের বলে হয়তো আপনি আবাদ করবেন এটা ছ মাসে বাচ্চাদেরও লাম্বার স্পন্ডালাইটিস হতে পারে তার কারণ আছে সেটাও বলবো আর কিন্তু হ্যাঁ তার ইফেক্টটাও হয়তো ওই সময় বুঝবে না তার এফেক্টটাও বুঝবে কুড়ি বছর পরে পঁচিশ বছর পরে তিরিশ বছর পরে আচ্ছা ছ মাসে বাচ্চা কেন কি হতে পারে দেখুন অনেকবারই দু তিন মাসে বাচ্চাদের যখন ও ঠিক মতন বসতে পারে না তাকে নিয়ে আমরা কোলে নিয়ে এরকম করে একটা চেয়ারে বসিয়ে দিই তার সাথে খেলা করে ইয়ে করি কিন্তু ওই সময় ওর ব্যাধবনটা ওইভাবে রেডি হয়নি তার জন্য কি হয় সামনের দিকে হয়তো ঝুঁকে বসে কেন ওর কাছে ওই ব্যালেন্সিংটা থাকে না ওই জন্য বলা হয়েছে দেখবেন আপনার যে কোনো যখন বাচ্চা হয় পেডিটেশন যারা থাকে ওরা আপনাকে বলে যে বাচ্চাতে এরকম কোলে করে বসাবে না তাকে সবসময় এমনি কাঁধে নেবে তো এই জিনিসটা যেটা বলে কেন বলা হয় এই কারণেই জন্য বলা হয় কিন্তু আমরা বুঝি না কি করা হয় যখন পেশেন্ট যখন আমরা বাচ্চাদের কোলে নি নিয়ে একটা সোফা সিটে বসিয়ে দিলাম দিয়ে ধরে রেখে আছি তো তার জন্য ওর স্পাইনটা কিন্তু একটু বেঁকে যাচ্ছে তো কিন্তু লাম্বার স্পন্ডালাইটিস স্টার্ট হয়ে গেছে এইবার কি হলো কুড়ি বছর বাইশ বছর যখন শরীরে ক্ষমতাটা ধীরে ধীরে গ্রোথটা আমরা বাড়তে স্টার্ট হয় তাহলে কিন্তু ক্ষমতাটা একটু কমে যায় ক্ষমতাটা কমে যাওয়ার পর ওর ইফেক্টটা ওই দিন বোঝা যায় তো এই জন্য বলা হয় লাম্বার স্পন্ডালাইটিস এটা এইরকমই রোগ তার কোন বয়সী না একদম ছোট ছোট বাচ্চার এটা হতে পারে তারই বিশেষ কারণ আছে ম্যাক্সিমাম পেশেন্ট দেখবেন কুড়ি বছর বাইশ বছরের পরে একটা কমরে ব্যথা সে জেন্টস হোক বা লেডিস হোক যে কোনো মানে জেনারেশনে হয় বা যে কোনোই আপনার ই হয় মেল হোক বা ফিমেল হোক সব ক্ষেত্রেই এটা হয়ে যায় বাবু লাম্বার স্পন্ডেলাইটিস এটা হচ্ছে কোমরের বাদ কোমরে ব্যথা এই কোমর থেকে এই ব্যথা কি পায়ের দিকে যেতে পারে বা কোনো কারণে এই পাটা অবশ হয়ে গেল সেটা কি হতে পারে একদম হতে পারে তার নিশ্চয়ই একটা সাইন্টিফিক রিজন আছে দেখুন লাম্বার স্পন্ডেলাইটিস যেটা আপনারা বুঝেন আমাদের পুরো সিদ্ধারা সিদ্ধারা তিনটে পাটা আছে একটা হচ্ছে সার্ভাইকাল ডরসাল তারপরে হচ্ছে লাম্বার লাম্বারটা যেখানে শেষ হচ্ছে সিদ্ধারাটা যেখানে শেষ হচ্ছে ওখানে হিপ জয়েন্ট গুলো আসছে আমাদের এস ওয়ান জয়েন্ট বলে দুটো নার্ভ আছে একটা দিক দিয়ে যায় একটা দিক দিয়ে যায় তো এই যে দুটো নার্ভ গুলো যাচ্ছে এই নার্ভ গুলো চিপসে যায় দেখবেন আপনি যখনই অনেকবার যেটা বললাম না নার্ভ ন্যারো হয়ে যায় দেখবেন যাদের কমর থেকে পা ঝিনঝিন হয়ে যাচ্ছে তাদের কিন্তু এল ফাইভটা হার্ড বসে যায় বসে যাবার কারণে কি হচ্ছে যেটা এস ওয়ান জয়েন্ট এটা চিপসে যায় যখনই এস ওয়ান জয়েন্ট চিপসে যাবে তাহলে কিন্তু পায়ে ব্যথা চালু হয়ে যাবে পা সবসময় ঝিনঝিন অবস ভাবটা দেখবেন পা মুড়ে বসতেই পারছে না উঠতেও কষ্ট হচ্ছে তো এটা লম্বাল থেকে কিন্তু পায়ে সমস্যা যেটা বলা হয় আবার একটা নতুন বাদ চলে আসে যেটা বলা হয় সাইটিতলা বাদ তো এই যাদের যাদের লাম্বার স্পন্ডালাইটিস রয়েছে সেই যদি ঠিক মতন বা ঠিক সময় যদি ট্রিটমেন্ট না পায় তাহলে কিন্তু ওর একটা রোগ আরো যুক্ত হয়ে যাবে যেটা বলা হয় সাইটিতলা বাদ যারা মনে করছেন আইরিস নেচার কেয়ার অ্যান্ড কিউর সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন ডক্টর প্রমোদ শর্মার সঙ্গে একদম রুট ট্রিটমেন্ট করাবেন অর্থাৎ রোগটিকে সমূলে উৎপাটন করে ফেলবেন দেখুন স্প্রলে ফোন নাম্বার যাচ্ছে হেল্পলাইন নাম্বার চেম্বারের বুকিং নম্বর ডাবল এবং ডাবল এই দুটি ফোন নম্বরে ফোন করে বিশ্বদে জেনে নিন ডাক্তার বাবুকে হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি কোনো রোগ নিয়ে আলাপ আলোচনা থাকে সেক্ষেত্রে নাইন এইট থ্রি ওয়ান থ্রি সিক্স এইট নাইন সেভেন এ বিভিন্ন জায়গায় ডাক্তারবাবুর চেম্বার রয়েছে যেমন সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগান ইকবালপুরে সাথে আপনারা ডাক্তার বাবুকে পেয়ে যাচ্ছেন হাওড়ায় হাওড়া বকুলতলা টিকিয়াপাড়া বামুনগাছি উত্তর পাড়াতে এছাড়াও রয়েছে বর্ধমান দুর্গাপুর আসানসোল বাঁকুড়া হলদিয়া মেছেদা খড়গপুর শিলিগুড়ি কোচবিহার মালদা গৌহাটি আগরতলা পূর্ব মেদিনীপুরের হেরিয়াতে দিল্লিতেও ডাক্তারবাবু চেম্বার করছেন এবং আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু লেডি ডক্টর রয়েছেন কাজেই আপনাদের কোন রকম কোন অসুবিধার কারণ নেই ডাক্তারবাবু আমি কি কোন চেম্বার মিস করে গেলাম সব বলেছি তো মোটামুটি জেলা এতটা চেম্বার রয়েছে অনেকবার আমিও মিস করে যাই সেই কারণেই বলছি যারা মনে করছেন যে এতগুলো আমি বলে গেলাম প্রতি পর্বেই বলে যাই এবং কোনো ঘাবড়াবার কিন্তু কোন জায়গা নেই সেই জন্যই কিন্তু আমরা দেখুন যে স্ক্রলে দুটো নাম্বার সব সময় দিয়ে রাখি কারণ ডাক্তার বাবুকে সবাই এত চায় যে ওই যে ডাক্তারবাবু কবে কোথায় কোন দিন জিরো থ্রি ফাইভ ফাইভ টু ফাইভ টু এবং ফাইভ টু ফাইভ টু এই দুটি ফোন নাম্বারে অর্থাৎ হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনারা বিষয়টি জেনে নেন হ্যাঁ ডাক্তারবাবু চলে যাই আবার আলোচনায় যেটা হচ্ছে লাম্বার স্পন্ডেলাইটিস নিয়ে আলোচনা করা হচ্ছিল বাচ্চাদের বসাটা আমাদের ঠিক করাতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা নিজেরাও খুব পুজো হয়ে ঝুঁকে চলি সেটাও একটা কারণ এবং লাম্বার স্পন্ডিলাইটিস থেকে সায়েটিকা বাদ হতে পারে পায়ের ইয়ে হতে পারে লাম্বার স্পন্ডেলাইটিস কি জেনেটিক আহ দেখুন আমি সবসময় বলি যে কোনো রোদই জেনেটিক হয় না জেনেটিক আমরা নিজে তৈরি করে দিই কিভাবে তৈরি করে দিই দেখুন আজকে একটা রোগ হয়েছে আপনার আজকে একটা রোগ হয়েছে কেন যে যে রোগ হয়েছে সবই কিন্তু হয়েছে একটা লাইফ স্টাইলের জন্য আজকে যেটা আমি বললাম এটা লাইফ স্টাইল কিছু ছোট বাচ্চাদের আমরা এরকম বসিয়ে দিলাম তো এই যে লাইফ স্টাইলটা আমরা যদি চেঞ্জটা না করি দেখো বাবাকে দেখেই ছেলে শেফা হয় যদি বাবা রাত্রে বারোটার সময় ভাত খাবে কিন্তু ছেলেও বলবে আমিও বারোটার সময় তাহলে খাব আজকে আপনার ঘরে যদি সবাই দশটার সময় ওঠে তাহলে আপনার ছেলেও বলবে আমিও দশটার সময় উঠব সেটাই তো ঠিক হয় না আপনি যদি সারাদিন মোবাইল দেখবেন তাহলে আপনাদের সন্তান বলবেন আমিও সারাদিন মোবাইল দেখবো তো বড়দিন ধীরেই আমরা শিক্ষাটা নিই তো জেনেটিক এই জন্যেই হয়ে যায় তো আপনার যদি সুগার আছে মানে আপনার প্যান্থ্রিয়াটি ইঞ্জেন্সের মধ্যে কোনো প্রবলেম আসছে খাওয়া দাওয়া ঠিক মতন হয় না আপনি হয়তো অতিরিক্ত হন বা অনেক লং দেখে আপনার সন্তানও করবে আপনার সমস্যা হবে তো আজকে ধরুন আপনি যেভাবে লাইফ স্টাইলটা মেনটেন করছেন মানে দেখুন যেরকম লম্বার এর আরো একটা কারণ থাকে আজকে তো অনেক পেশেন্ট বুঝে গেছে সেরকম করে না খুব নরম গদ্দা পাওয়া যায় ওই অতটা নরম মধ্যে যদি আপনারা ঘুমন তাহলে কিন্তু আপনারও হয়ে যায় এইবার কি হচ্ছে আপনি যেই নরম গদ্দা ঘুমোচ্ছেন সেই তো ছেলে বা আপনার মেয়ে আছে সেও তো ওই গদ্দার মধ্যেই ঘুমোচ্ছে তাহলে কি হলো আপনার ক্ষেত্রে ও কি বললো বাবা ছিল আমার হয়ে গেল বাবার ছিল আপনার হয়ে গেল না এটা ছিল যে বাবা যে হিসাবে লাইফ স্টাইল মেনটেন করছিল সেই হিসাবেই আমি লাইফ স্টাইলটা মেনটেন করলাম এর জন্য বাবা জিনিসটা আমার চলে এসছে তো রোদ কোনদিন জেনেটিক হয় না কেন কি রোদ জেনেটিক হবার তার পিছনে আবার একটা সায়েন্টিফিক রিজন আমি বলি আপনার যদি চারটে সন্তান আছে আপনার যদি ডায়াবেটিস আছে বা আপনার যদি প্রেসার আছে বা আপনার যদি স্পন্ডেলাইটিস আছে কি চারটে সন্তানই রয়েছে দেখবেন না যদি দুজন রয়েছে দুজনে নেই বা তিনজনে রয়েছে একজনে বা একজনে আছে তিনজনে নেই তাদের নেই যারা লাইফ স্টাইল আপনার বিপরীত আছে যারা আপনার মতন লাইফ স্টাইল আছে তাদের কিন্তু সেম রোগ আছে যাদের আপনার বিপরীত লাইফ স্টাইল আছে তাদের কিন্তু এই সমস্যাটা নেই তো এই বলি রোজ জেনেটিক হয় না জেনেটিক আমরা নিজে তৈরি করে ফেলি আর মানে এটা বলি না যে আপনারা লাইফ স্টাইল চেঞ্জ করুন এটা বুঝিয়ে দিই যে ছিল বাবা ছিল এই জন্য আপনার হয়ে গেল কিন্তু যদি আপনি লাইফ স্টাইল চেঞ্জ করে দেন ওই জেনেটিক রোধ আপনি ওখানে স্টপ করার ক্ষমতাটা আপনার হাতেই রয়েছে বাবা মাকে দেখে ছেলে মেয়েরা শেখে বাবা মা যদি ভালো অভ্যাস ফলো করে ছেলে মেয়েরা অটোমেটিক ভালো অভ্যাস ফলো করবে এবং একটা সুন্দর লাইফস্টাইলের অধিকারী হবে এবং অনেক রোগ ভোগ থেকে তারা নিজেদেরকে সরিয়ে রাখতে পারবে যখন বাত বা হাড়ের কথা সে ডাক্তার বাবু আমরা সাধারণ মানুষেরা বুঝি যে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি আছে কাজেই এই যে বা কোমরের বাত এক্ষেত্রে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি কতখানি হলেই এই কোমরের বাতটা হতে পারে দেখুন এটাও অনেকবার দেখা গেল যাদের লাম্বার স্পন্ডালাইটিস রয়েছে তাদের কিন্তু ক্যালসিয়ামের কোনোদিন ডেফিসিয়েন্সি থাকেও না আমি বললাম না সিমটমস অনেকগুলো হতে পারে কিন্তু সিমটমস হলেই যে আপনারা অন্দাজ লাগিয়ে দেবেন আমার ক্যালসিয়াম কম আছে আর আমি ক্যালসিয়াম বড়ি খেয়ে নিলাম কেন একটা ব্লাড রিপোর্ট সামান্য একটা ব্লাড রিপোর্ট একশো টাকা দুশো টাকা লাগবে না সেখান দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার শরীরের মধ্যে ক্যালসিয়াম ঠিক মতন রয়েছে কি না যদি আমি দেখি যে ওখানে আমার ডিফেন্সিস রয়েছে তাহলে আমি ওষুধ খাবো যদি আমি দেখি যে ওখানে আমার ডিফেন্সিস নেই কেন আমি ক্যালসিয়াম ওষুধ খাবো কেন এর আগেও আমি একবার প্রোগ্রাম করেছিলাম তাহলে ওখানে আমি বলেছিলাম যদি আমরা অতিরিক্ত ক্যালসিয়াম খেয়ে ফেলি ওখানেও আমাদের কিডনি উপরে ইফেক্ট করে কেন করে কিডনি ফাংশন টেস্ট যখনই আমরা রিপোর্ট করি ইউরিয়া ক্রেটিনাইন কিডনি ইউরিক অ্যাসিড সব কিছুই আছে তো ক্যালসিয়ামও যদি আমার বেড়ে যায় তাহলে কিডনিও ইফেক্ট করে যাবে তো দেখুন ক্যালসিয়াম আমাদের কি আছে হাড়ে উপরে যে রসটা সেই রসটা মানে একটা শক্ত বানায় হাড়টা থেকে হাড় চল জলদি আপনার ভাঙবে না কিন্তু আপনাদের যে লัมবার স্পন্ডাইলাইটিস রয়েছে তার জন্য কি বিশেষ কারণ ওটাই আছে বা ওর মধ্যে উন্নত কোন প্রবলেম আছে বা ওর মধ্যে কোন অস্টিওফাইটিস আছে বা অস্টিওপোরোসিস আছে এটা আপনাদের জানতে হবে যদি আপনি না জেনে শুধু ট্রিটমেন্টের মধ্যে শুধু আমরা ওটাই তো ভুল করি আজকে এত এত পেশেন্ট লัมবার স্পন্ডাইলাইটিস ব্যথা কেন অল্প বয়সে মধ্যে সমস্যা হলো আমরা একটা দোকানে গেলাম সবই জেনে একটা ক্যালসিয়াম বড়ি দিয়ে দাও একটা ব্যাথা বড়ি দিয়ে দাও খেলাম ভালো আছি কতদিন ভালো দিলেন তো জটিল বানাবার পর তারপরে মনে পড়লো না এইবার আমি আয়ুর্বেদের কাছে আসি এইবার পর আমাদের একটা জাদু মতন তাজ দল খাওয়া ওষুধ খাবো কালকে আমি ভালো হব তো আমি তাতে হাত জোড় করে বলি এইরকম আমি ট্রিটমেন্ট করি না কেন আমি ওই ব্যথা বড়ি দেবই না আপনাকে আপনাকে ট্রিটমেন্ট ওষুধ দেব আর সেই ট্রিটমেন্ট আপনি রিপোর্ট করবেন আপনার ফ্রিজ সমস্যা রয়েছে আর আমার কাছে ট্রিটমেন্ট করার আবার আপনি রিপোর্ট করবেন আপনার সমস্যাটা সমাধান হয়েছে না কেন ওই ব্যথা বড়ি তো আপনি ওই দোকানদার খেয়ে খেয়েই তো আপনার আজকেই হাল হয়েছে তো জটিল করবেন না রোডটাতে অল্প স্বল্প থাকলেই যদি ঠিকঠাক ট্রিটমেন্ট করা হয় বা অনেক ক্ষেত্রে এটাও হয় অনেক পেশেন্ট এইরকম আমাদের কাছে আসে যাদের সুদার ফাস্টিন হচ্ছে একশো পনেরো বা যাদের কমরে ব্যথা জাস্ট পাঁচ দিন থেকে হচ্ছে তাদের রিপোর্ট করে দেখলাম তাকে কোনো আমি ওষুধই দিলাম না জাস্ট কিছু জোর আপনার নাম শিখিয়ে দিলাম কিছু এক্সারসাইজ শিখিয়ে দিলাম কিছুটা লাইফ স্টাইল মেনটেন করে বললাম তো এটাই করলে ও ভালো হয়ে গেছে তো দরকার নেই আপনাদের মেডিসিনই খেতে হবে কিন্তু যদি আপনি ওই পর্যায়ের মধ্যে পৌঁছে গেছেন যেখানে আমার মেডিসিন দিতে বাধ্য হব তাহলে ওখান দিয়ে আমি কি করে করবো যেন আমি একটা পেশেন্ট ছিল তেরো বছর বলুন আমি ঠিক করে নেব তাহলে করলে হবে না তেরো বছরের সুগার আছে আপনি একটা মডার্ন ট্রিটমেন্ট আছে সেখানে ছাড়ার জন্য আমাকে কিছু মেডিকেশন দিতে হবে হ্যাঁ যদি আপনি ওই তেরো দিন মাথায় আসতেন আপনি চাইলেও আমি আপনাকে দিতাম না ওখানে শুধু লাইফ স্টাইল মেনটেন করলে আপনার রোদগুলো ভালো হয়ে যেত ডাক্তার বাবু এই লাম্বার স্পন্ডিলাইটিস অর্থাৎ কোমরের বাদ কোমরে ব্যথা যন্ত্রণা এটা কি যাদের বেশি ওজন অত্যধিক ওজন বেশি তাদের কি বেশি হওয়ার চান্স রয়েছে না তাদের বেশি হওয়া চান্স বলবো না তাদের কিন্তু কিন্তু এফেক্টটা একটু বেশি হয় আসলে যদি আপনার কোমরে ব্যথা আছে আর আপনি যদি ওবিসিটি দিয়ে ভুগছেন তাহলে কিন্তু আপনার সমস্যাটা বেশি হবে আর এটাও অনেকজন বলে যা যারা ভারী জিনিস চালায় তাদেরই কি লাম্বার রিসপন্ডেলাইটিস হয় এখানেও আপনার আমি বলবো দেখবেন এক একজন মানুষ আছে যারা সিলিন্ডার কাজ করে সিলিন্ডার হোম ডেলিভারি করে তারা তো সারাদিন সিলিন্ডার তুলে কিন্তু তাদের কোমরের সমস্যা হয় না কিন্তু যারা একদিনই হয়তো সিলিন্ডার তুলেছে তার জন্য হয়ে গেছে তো যে কোনো জিনিস না একটা পদ্ধতি হয় আজকে ধরুন সিলিন্ডার যারা তুলছে তারা সিস্টেমটা জানে যায় এই এখানে একটু উপরে হাত দেবো নিচে একটু হাত দেবো দিয়ে আমি উপরে কাঁধে নিয়ে নেব কিন্তু যখন আমরা প্রথম করি তাহলে আমরা তো জানি না হুট করে একটা তুলে নিলাম তাহলে কি হয় আমার কোমরের উপরে একটা গচ্ছা লেগে যায় তো এই জিনিসটা জানতে হবে যে ঠিক সিস্টেমে যদি কাজ করা হয় তাহলে কিন্তু সমস্যা নেই আর ওবিসিটি হয়ে থাকলেও যদি আমরা সেইভাবে আমরা মেনটেন করে চলি তাহলে ওবিসিটি হলেও যে আমার কোমরে ব্যথা হবে তা নেই বা হ্যাঁ কিন্তু যাদের লাম্বার স্পন্ডেলাইটিস অলরেডি হয়েছে তাদেরকে কিন্তু সবসময় বলা হয়েছে যে আপনি একটু ওজনটা কম করুন তাহলে আপনার পায়ে কোনো ইফেক্টটা পড়বে না কারণ কোমরে আপনার জোর নেই তো যদি আপনি ওবিসিডি বেশি হয়ে থাকে পায়ে তার জন্যই যাদের লাম্বার হয়ে তাদের আমরা সবসময় দেখবেন আমি স্পেশালি যখন আমি ট্রিটমেন্ট দিই তার জন্য একটা রোদ হওয়ার পরে ওষুধও দিই আর কিছুটা লাইফ স্টাইলও বলি যা অতিরিক্ত আপনার তেল মশলা ঘি এই ধরনের জিনিসগুলো হবেন না ডাক্তারবাবু এই যে কোমরে ব্যথা যন্ত্রণা যেটাকে বলা হচ্ছে লাম্বার স্পন্ডেলাইটিস যেটা নিয়ে আমরা আলোচনা করছি অনেক সময় দেখা যায় যে কোমরে প্রচন্ড আমরা গরম বা তেল মালিশ করি রিলিফ পাওয়ার জন্য এটা কতখানি ঠিক দেখুন সব আমি বলি অনেকবার সব বাতে তেল মাথাও ঠিক নেই যেরকম একটা আছে মধ্যে যদি আপনি তেল মাতবেন ভাতটা আরও আরো বেড়ে যাবে এবার আপনার ধরুন ওখানে লাম্বার স্পন্ডালাইটিস এর মধ্যে রয়েছে আর আপনি জোরে জোরে হাত দিয়ে একটা তেল মালিশ করছেন মানে আগে তো ছিল এবার হয়ে হয়ে গেল গেল তো আমি বলি না দেখুন অল্প দিয়ে যদি আপনি ভালো হতে পারেন কেন আপনার ওই বুদ্ধিটা লাগান এইসব বুদ্ধি এরকম লাগানোর দরকার নেই সেদ দিতে পারেন অনেক ক্ষেত্রে সেদ দিতে পারেন অনেক ক্ষেত্রে আবার ঠান্ডা সেদ দিতে হয় তো এটা জানতে হবে হবে যে কোন কোন পদ্ধতিতে ট্রিটমেন্ট দিতে আপনি জানলেন না শুধু গরম দিয়ে আপনি জানলেন না একটা লবণ পোটলা দিয়ে দিলেন কেন আমি একটা প্রোগ্রামে শুনেছিলাম যে লবণ পোটলা দিলে এটা ভালো হয় কিন্তু সত্যি সত্যি আপনার ওই রোধই রয়েছে বা অন্য কিছু রোদ রয়েছে আপনার যদি চোটে কোনো ব্যথা হয় ওখানে গরম সেত দিতে নেই ওখানে বরফের সেদ দিতে হবে আপনার যদি ব্লাড ক্লটিন হয়ে গেছে ওখানে বরফ সেচ দিতে হবে তো কোন সমস্যাটা রয়েছে কিভাবে ট্রিটমেন্টটা যাব তো এই জিনিসটার জন্যই তো ডক্টর রয়েছে না আপনি যদি একটা ফার্মেসিকে জিজ্ঞেস করে নিলেন যে আমার তো ও তো ওষুধ বিক্রি করার জন্য আছে ও তো আপনাদের বলবে যে পেন খেয়ে নাও ব্যথা ওষুধ খেয়ে নাও এটা যদি কাজ না হয় আরো বেশি পাওয়ারে নিয়ে নাও কিন্তু ডাক্তার হচ্ছে আপনার ট্রিটমেন্টের জন্য ডক্টর আপনার সবসময় একটা ট্রিটমেন্ট কিভাবে ভালো হয় সেটা বলা হবে প্লাস ওটা দেখবে ডক্টর কোনোদিন অন্দাজ পাবে ওষুধ দেয় না সঠিক ডাক্তার তো কোনোদিনই দেবে না সবসময় আপনার একটা রিপোর্ট দেখেই ট্রিটমেন্ট করবে তো কেন করে যে রিপোর্টের মধ্যে অনেক কিছু প্রবলেম হতে পারে বললাম না সিমটমসটা অনেক ক্ষেত্রে হয় পা ফুলা যাদের অস্টিওথরাইটিস আছে তাদেরও পা ফুলে যায় যাদের কিডনি সমস্যা আছে তাদেরও পা ফুলে যায় এবার যদি পা আপনারা ডাক্তারের কাছে বা একটা ফার্মেসির কাছে যাবে ও আপনাকে কি দিল একটা কিডনি ওষুধ দিয়ে দেবে না ব্যথা ওষুধ দেবে তো রোদ জানতে হবে রোদ না জেনে যদি আপনি ট্রিটমেন্ট করেছেন প্রথম ভুলই ওটা করেন তার জন্য কি হলো প্রথম করেন একটা করে ওষুধ দি স্টার্ট লাস্টে দিতে পঞ্চাশটা করে একশো করে ওষুধ ওষুধই খেয়ে যাচ্ছেন সত্যি ডাক্তার বাবু যে কথাটা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে নিজে নিজে ডাক্তারি করবেন না অনেক পড়াশোনা করে কিন্তু অনেক অভিজ্ঞতার মাধ্যমে অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিন্তু আজকে ডাক্তারবাবু এই জায়গায় এসেছেন কাজেই যারা মনে করছেন কোনো সমস্যা হয়েছে তারা কিন্তু নির্দ্বিধায় হয়েছে হেল্পলাইন নাম্বার যাচ্ছে অর্থাৎ বুকিং নাম্বার ডাবল নাইন জিরো থ্রি ফাইভ নাইন ফাইভ টু ফাইভ টু এবং ডাবল নাইন জিরো থ্রি সেভেন নাইন ফাইভ টু ফাইভ টু এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন যে ডাক্তার বাবুকে কবে কোথায় পাওয়া যাচ্ছে এবং যেহেতু আয়রিসি নেচার কেয়ার অ্যান্ড কিউর রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করে থাকে আপনারা যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন সমস্ত রিপোর্ট নিয়ে আপনারা আসুন এবং এখানে চিকিৎসা করান এবং একটা নির্দিষ্ট সময়ের পর ডাক্তারবাবু যখন আবার রিপোর্ট করতে দেবেন দেখবেন আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা একদমই সুস্থতার পথে হাঁটছেন এবং সঠিক মানুষের কাছে এসেছেন এবং সঠিক জায়গায় এসেছেন কারণ এখানে কিন্তু রোগের সম্পূর্ণ নিরাময় হয় হালকা ভাবে কিন্তু শুধুমাত্র উপশম হয় না একদম রুট থেকে এটাকে তুলে ফেলে দেওয়া হয় যাতে রোগটা আর ব্যাক না করে এবং সেই জন্য আপনাদেরও কিন্তু ডাক্তার বাবুর সঙ্গে হাত মেলাতে হবে কিভাবে না ডাক্তার বাবু ট্রিটমেন্টের পর যেভাবে আপনাকে লাইফস্টাইল লিড করতে বলবেন যেভাবে আপনাকে খাওয়া দাওয়া করতে বলবেন সেইগুলো কিন্তু আপনাকে পাই টু পাই ফলো করতে হবে তবেই কিন্তু দেখবেন আপনি এই রোগটা থেকে বেরিয়ে আসছেন এবং আপনাকে আর ওষুধ সেবন করতে হচ্ছে না চেম্বার রয়েছে মলের হাতিবাগানে ইকবালপুরে হাওড়া বকুলতলা টিকিয়াপাড়া বামুন বামুনগা উত্তর পাড়াতে এবং আপনারা কিন্তু বারাসাতেও ডাক্তারবাবুকে বাবুকে পাবেন এছাড়া বর্ধমান দুর্গাপুর আসানসোল বাঁকুড়া হলদিয়া মেছেদা খড়গপুর শিলিগুড়ি কোচবিহার মালদা গৌহাটি আগরতলা পূর্ব মেদিনীপুর হেরিয়া এবং দিল্লিতেও ডাক্তারবাবু চেম্বার করছেন কাজেই যারা মনে করছেন রোগ থেকে বেরিয়ে আসবেন তারা নির্ধিতায় হেল্পলাইন নাম্বার অর্থাৎ বুকিং নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন সাধারণ একটা লম্বার বেল্ট পাওয়া যায় সেটা কিন্তু ওটা অ্যাপ্লাই করতে পারে আর যারা খুব বেশি ওভারওয়েট মানে খুব বেশি মোটা আছে তারা কিন্তু বলবো খুব উঁচু নিচু রাস্তায় চললে একটু সাবধানে চলবেন এটা হয়ে গেল সাবধানটা কিভাবে থাকবেন তারপরে যাদের এই ধরনের সমস্যা আছে আর দেখছেন যে না আমি তো ডাক্তারবাবু অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছি না আমি তো চেষ্টা করে যাচ্ছি যে আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নেব কিন্তু আপনার হয়তো পনেরো দিন আগে অ্যাপয়েন্টমেন্টই নেই তাহলে ওই পনেরো দিন মধ্যে আমি কী করবো তো সেখানে ওই পনেরো দিন আগে একটা কাজ করুন আপনি রোজ ওয়ার্ম মিল্ক উষ্ণ গরম দুধ নেবেন তার মধ্যে এক চামচ বা হাফ চামচ আপনি হলুদ হলুদ গুঁড়ো নিয়ে নেবেন এটা আপনি সারাদিনে একবারও হেতে পারেন যদি আপনার হজম হয় তাহলে কিন্তু দুবারও হেতে পারেন এটা আপনি করুন এটা পরে দেখুন আপনি কতটা রিলিফ পাচ্ছেন তারপরে তো কিন্তু আমি চেম্বারে আসবই সেই চেম্বারে এসে যখন আপনার রিপোর্ট আসবে টোটাল ট্রিটমেন্টটা ওখানে স্টার্ট করে দেবেন অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে ডক্টর প্রমোদ শর্মার কাছে আমরা সত্যি ঋণী যে উনি এত সুন্দরভাবে আমাদের আমাদের কোনো রোগ ভোগ নিয়ে এত সচেতন করে যাচ্ছেন এবং চিন্তার কোনো কারণ নেই কারণ ডাক্তারবাবুকে নিয়ে আবার চলে আসব আগামী পর্বে সুস্থ থাকুন ভালো থাকুন সচেতন থাকুন আর ডাক্তার ডাক্তারবাবুর কথা মতন চলুন আসছি নমস্কার